গুগলি কারি বা শামুকের ঝোল, এটা একটা হারিয়ে যাওয়া রান্নার মধ্যে অন্যতম একটি রান্না। আর এখন প্রায় এই গুগলি খুব কমই পাওয়া যায়, মা বর্ষার দিনে মাঠে ঘাটে বা পুকুরের সাইডে এই রকম দেখা যায় এই গুগলি। এটা কিন্তু খুবই উপকারী একটি খাবার, এটা দিয়ে বানানো যায়। চোখের চিকিৎসকদের মতে এই গুগলির যদি খাওয়া হয় তা কিন্তু চোখের পক্ষে ভীষণই উপকারী। যারা চোখে কম দেখেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণই উপকারী। আপনারা এই গুগলি যদি হাতের কাছে থাকে, অবশ্যই আমি যেভাবে গুগলি নিয়ে কীভাবে ছাড়াতে হয়, ছাড়ানো থেকে শুরু করে রান্না আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনাদের মনে দ্বিমত থাকে তাহলে অবশ্যই আপনারা চোখের চিকিৎসকের কাছ থেকে জেনে নিয়ে খেতে পারেন। আর এটা কিন্তু অনেকেই জানে না যে এটা খেতে হয়, কিন্তু শহরের দিকে মানুষ এটা কিন্তু বেশিরভাগ কিনে খায়, আর গ্রাম বাংলার মানুষেরা কেউ কেউ জানে তাই খায়, কেউ কেউ এগুলো বেচে দিয়ে আসে যা শহরের মানুষরা কিনে খায়। এর গুণাগুণ অনেক। তা আমি এখানে আমাদের বাড়ির পুকুরে প্রচুর গুগলি হয়েছে, কিছু গুগলি আমি তাই তুলে নিলাম। আর এখান থেকে বড় বড় দেখে আমি কিছুটা বেছে নিয়ে বাদ বাকি ছোট গুগলিগুলো আবার আমি পুকুরে ছেড়ে দেব। খুব ছোটবেলায় আমার বাবার হাতে বানানো এই গুগলির রেসিপি আমি অনেকবার খেয়েছি, এখন কিন্তু খাওয়া হয় না। তা পুকুরে আমাদের প্রচুর হয়েছে তাই ভাবলাম আজকে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তা এগুলো গায়ে কাদা থাকে, এরা কিন্তু কোনো নোংরা খাবার খায় না। এই যে পুকুরের সাইডে যে ভাত বা কাদা এগুলোই খায়। তা এটাকে গুগলিটাকে কীভাবে ছাড়াতে হয় বা কীভাবে সহজভাবে এর মাংসল অংশটা বের করে নিয়ে রান্না করতে হয় সেটা দেখতে চাইলে আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এই যে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে গ্যাসটা ধরিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল, কিছুটা জল দিয়ে তাতে এক চামচের মতো লবণ দিয়ে দেব এবং তারপর ধুয়ে রাখা গুগলিগুলো দিয়ে আমি 10 মিনিট সেদ্ধ হতে দেব। তাহলে কি হবে, খুব সহজে কিন্তু গুগলির মাংসটা বের করে নেওয়া যাবে। এবারে গুগলিটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিলাম। এবারে এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এটাকে ছাড়াতে হয়। এই যে একটা আমি ছোটো সেফটিফিন নিয়েছি, সেফটিফিন অথবা সুচের সাহায্যে আপনারা এটা মাংসল অংশটা বের করতে পারেন। উপরের যে ঢাকনাটা থাকে ওই ঢাকনাটা আগে তুলে ফেলে দিয়েছি, আর এই যে সেফটিনের সাহায্যে এই মাংসল অংশটা টেনে বের করে নিয়ে আসার পর ওই যে লেজের দিকের অংশটা ঝুলে রয়েছে এটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আর ঢাকনার গায়ে যে মাংসল অংশটা লেগে রয়েছে শুধু ওইটুকু অংশই নিতে হবে, একটা ছোটো ছোলা দানার মতো সাইজের হবে। এভাবে আমি সমস্ত কটা গুগলির থেকে আমি এই মাংসল অংশটা বের করে নেব। যারা জানে না এটা খেতে হয় তাদের মনে যদি কোনো রকম সংশয় থাকে অবশ্যই জেনে নেওয়ার পর তারপরেই খাবেন, এবং তবেই কমেন্টটা করবেন, না জেনে কেউ আজে বাজে কমেন্ট করবেন না। এটা ছাড়াতে একটু সময় যায়, তা ভালো কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তা এভাবে আমি সমস্ত কটা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন। এই যে ছাড়িয়ে নেওয়ার পর এই যে বাঁ হাতের যে লেজের মতো অংশটা এটা কিন্তু কেটে বাদ দিয়ে ফেলে দিতে হবে, আর এই সামনের অংশগুলো গোল অংশটা নিয়ে নিয়েছি। এই যে এগুলো পাকে থাকে তার জন্য একটু ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আবারও চটকে চটকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। মোট মাংসল অংশটা এখানে বেরিয়েছে 500 গ্রামের মতো। এরপরে আমি রান্নার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখতে থাকুন। এখানে গুগলি যে আলু একটা ছোটো ডুমো ডুমো করে কেটে সামান্য হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি, আর একটা টমেটো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা চেরা, দুটো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা, একটা তেজপাতা, একটা পেঁয়াজের কুচি নিয়েছি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো সামান্য পরিমাণে, ধনে গুঁড়ো সামান্য পরিমাণে, আর গরম মশলা
সামান্য পরিমাণে আর লবণটা খুবই কম পরিমাণে নেব যেহেতু আমি এখানটা আলুটাকেও লবণ দিয়ে ভেজে রেখেছি আর গুগলিগুলোকেও আমি লবণ দিয়ে সেদ্ধ করেছি তার জন্য এখানে শুধু হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি গুগলির মধ্যে এবারে কড়াইটা ভালো করে গরম হওয়ার পর তেল দিয়ে তারপর এই গুগলিগুলোকে ভাজতে হবে দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে একদম ছোট ছোট ছোলার মতো সাইজের গোল গোল হয়ে গুটিয়ে গিয়েছে দেখুন এবারে এটাকে কড়াইতে আরও একটু তেল দেব তেলটা ভালো রকম গরম হওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজের কুচি দিয়ে একটু এক চিমটির মতো লবণ শুধু দিয়ে দেবো গ্রেভিটার জন্য আর দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে চিনি এটা কালারটা ভালো আসবে এবারে দিয়ে দেবো টমেটোর কুচি দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু টমেটোটা নরম হওয়ার পর দিয়ে দেবো রসুন থেঁতো করে রাখা আর আদা বাটা দিয়ে মশলাটাকে আরও একটুক্ষণ কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে গেলে আদা রসুনের তারপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাতে থাকবো দিয়ে দেবো বাদ বাকি যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ছিল দিয়ে কষাতে থাকবো আর যত ভালো করে মশলাটা এই সময় কষানো হবে তরকারির টেস্ট কিন্তু তত ভালো হবে দেখুন তেল ছেড়ে ছেড়ে আসছে এবারে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা আলু আর ভেজে রাখা গুগলিগুলো এবারে আমি দিয়ে একসাথে বেশ সময় নিয়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে কষিয়ে আমি এটা রান্না করব তারপর আমি এক সাইডে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলটা তরকারির মধ্যে দিয়ে দেবো এক থেকে দেড় বাটির মতো এবারে চটপট কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এটা মিডিয়াম আছে দশ মিনিট রান্না করার পর আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আঁচটা একদম লো করে রেখে দেবো আর পাঁচ মিনিটের মতো এবারে কিন্তু আমার গুগলির রেসিপিটা কিন্তু একদম হয়ে গিয়েছে দেখুন একটা মাখো মাখো তরকারি আর এই যে গুগলি এবং আলু দুটোই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে তরকারিটা ঢেলে নিলাম ঠান্ডা হওয়ার পর গরম গরম ভাতের সাথে খেতে এটা কিন্তু খুবই ভালো লাগে একদম মাংসের মতো খুব ছোটবেলা আমার বাবার হাতে বানানো এই রেসিপিটা আমি খেয়েছিলাম এত বছর পর আমি আবারও রান্না করছি আমাদের পুকুরে প্রচুর পরিমাণে গুগলি হয়েছে তার জন্যই আমি রান্না করছি এবারে খাওয়া দাওয়া করব এই হলো ছোট্ট ছোট্ট পুরো ছোলার মতো সাইজের গুগলি দারুণ সুন্দর গন্ধটা বেরিয়েছে হাড় কাঁটা বাছার কোনো ঝামেলাই নেই পুরো মাংসের মতো খেতে এটা যেমনই স্বাস্থ্যকর তেমনই মুখরোচক গুগলি কিন্তু চোখের জ্যোতি বাড়ায় অনেকেই এটা খায় অনেকে কিন্তু জানেও না যে এটা খেতে হয় তা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আপনাদের মনের সংশয় থাকলে যে কোনো চোখের ডাক্তারের কাছ থেকে জেনে নিতে পারেন অবশ্যই আপনারা এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন নমস্কার যাতে চোখের ছুটি বলেছি হ্যাঁ।